নমস্কার। মৃত্যুর 40 বছর পরেও একজন নায়ক যে মহানায়ক হয়ে উঠতে পারেন সেই দৃষ্টান্ত পৃথিবীতে বিরল, পাওয়াই যাবে না। আজ থেকে 40 বছর আগে 1980 সালে 24শে জুলাই বৃহস্পতিবার ছিল। তার পরের দিন 25শে জুলাই শুক্রবার সকালে সংবাদপত্রে ইন্দ্রপতনের খবরটা পেয়ে সারা রাজ্য এবং সারা দেশ খেপে গিয়েছিল। হ্যাঁ, আমি উত্তম কুমারের কথা বলছি। মৃত্যুর 40 বছর পরেও আজও তিনি সর্বোত্তম। আজও তার ধারে পাশে দাঁড়াবার মতো কোনো নায়ক বা মহানায়ক পাওয়া গেল না। উত্তম কুমার বিরাট অভিনেতা, সবাই জানেন। অভিনেতা হিসেবে তিনি কত বড়, সেই সম্বন্ধে কিছু বলা আমার পক্ষে ধৃষ্টতাই। তাই অভিনেতা হিসেবে তিনি কি ছিলেন না বলে আমি মানুষ উত্তম কুমারের কথা কিছু বলবো, যেটা আমি ব্যক্তিগতভাবে দেখেছি। আর শুধু অভিনেতাই তো নন, উত্তম কুমার অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ মিউজিক ডাইরেক্টর, অ্যাজ এ সিঙ্গার, সব দিকেই তিনি বিরাট। তিনি 7টা ছবি প্রডিউস করেছিলেন, তার মধ্যে 3টি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। সেই জন্য ওই সব দিকে না বলে আমি মানুষ উত্তম কুমার হিসেবে 2-4টে ছোটো ছোটো ঘটনা আমার চোখে দেখা আমি বলব। উত্তম কুমার শিল্পী সংসদের তরফ থেকে সেই সময় প্রতিটি প্রোডাকশন বয়ের জন্য 1.5 কাঠা করে জমি দিয়ে গিয়েছিলেন। বেশিরভাগই সেই জমি বিক্রি করে দিয়েছে তারা, কিছু কিছু কেউ বাড়ি করে এখনও সেখানে আছে। সহকর্মীদের জন্য তার ভাবনা, দুস্থ টেকনিশিয়ানদের জন্য তাঁর যে চিন্তা, এটা ভাবা যায় না, আজকের দিন দেখাই যায় না। সেটা বন্যাত্রাণ তহবিলে সরকারের পাশে দাঁড়ানো, লোডশেডিংয়ের সময় ইন্ডাস্ট্রি পাশে দাঁড়িয়ে সরকারের সঙ্গে মিটিং করে লোডশেডিং কমানোর চেষ্টা করা, স্টুডিও পাড়ায়, সব জায়গায় উত্তম কুমার এগিয়ে। আমি দু একটা ছোটো ঘটনা বলছি। ওনার সিনিয়রদের প্রতি ওনার যে কী শ্রদ্ধা ছিল, এই ছোট গল্প থেকে আপনারা সেটা বুঝতে পারবেন, যেটা এখনকার দিনে দেখা যায় না। এখনকার দিন লেজেন্ডে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। লক্ষ্মী পুজোর দিন, তখন উত্তম কুমার ময়রাশ্রীতে থাকেন, আমি ময়রাশ্রী যেতাম, আমি ভবানীপুর বাড়িতে যাইনি। পুজো হয়ে গেছে, পুজো পর খাওয়া দাওয়া শেষ, বিকেলের দিকে হঠাৎ উত্তম কুমার অসীম সরকারকে ডেকে বললেন, অসীম আজকে খুব ছবি বিশেষে ফিল্ম দেখতে ইচ্ছা করছে, ছবি দেয় কোনো ছবি দেখতে ইচ্ছা করছে। তো অসীমদা ব্যবস্থা করে ডিস্ট্রিবিউশন পাড়ায় করে কথা বলে 16mm স্ক্রিন এবং ফিল্ম নিয়ে আসা হলো বাড়িতে। মোস্ট প্রবাবলি ছবিটা ছিল স্বরলিপি, সমিত চট্টোপাধ্যায় সুপ্রিয়া দেবী অভিনীত, ওদের ছবি বিশেষ ছিলেন। আমাদের উত্তম কুমারের বাইরের যে ড্রয়িং রুমটা ছিল, যেটা শুধু ড্রয়িং রুমটা প্রায় 1400 স্কোয়ার ফিটের, সেখানে মাটিতে খুব চাদর পেতে তাকিয়া দিয়ে সব ওখানে বসা হলো, সামনে স্ক্রিনে ছবিটা দেখানো হবে। ছবিটি কিছুক্ষণ চলার পর ছবিটা যখন স্ক্রিনে এলেন, ছবিটা অভিনয় করছেন ছবি বিশ্বাস, হঠাৎ দেখলাম উত্তম কুমার চোখ দিয়ে জল পড়ছে। উনি কাঁদতে কাঁদতে বলছেন, এরকম একটা অভিনেতা পাওয়া যাবে, এত বড় অভিনেতা কোথায় আজকের দিন, এরকম অভিনেতা কি শ্রদ্ধা সিনিয়রদের প্রতি। তিনি নিজে বিরাট, তখন তিনি উত্তম কুমার এস্টাবলিশড, কিন্তু কাউকে তার সম্মান দিতে কোনো কার্পণ্য বোধ করেন। এটা একটা উত্তম কুমারের দিক, যেটা এখনও খুব অভাব। আরেকটা ঘটনা আমি বলছি, সহকর্মীদের প্রতি তার
যে সহযোগিতা, সব্যসাচী ছবি শুটিং হচ্ছে, সব্যসাচী ছবি ছবি পীযূষ বোস ডিরেক্টর, ছবিতে ভারতী চরিত্রে অভিনয় করছিল তখনকার নবাগত একটি মেয়ে, আগে একটি বা দুটো ছবি করেছে, জয়শ্রী রায়। যে কোনো কারণেই পীযূষ বোস সেটে জয়শ্রীর সঙ্গে কোঅপারেট করছে না, বোধ হয় ওই চরিত্রে উনি অন্য কাউকে ভেবেছিলেন যেটা সম্ভব হয়নি, জয়শ্রীকে নিতে হয়েছিল হয়তো সেই কারণে, সেটা জানি না। তা একদিন শুটিংয়ের মাঝখানে এনটিওয়ান স্টুডিওতে যে পুকুর পাড়ে বসে আড্ডা হচ্ছে, উত্তমদা ছিলেন, সুপ্রিয়া জি ছিলেন, জয়শ্রী ওরা কাঁদতে কাঁদতে এসে বসল। উত্তমদা বলল, কী হয়েছে, কাঁদছিস কেন? তবে না দাদা, আমি শর্ট হয়ে যখনই পীযূষদাকে জিজ্ঞেস করছি যে ঠিক আছে কীরকম হয়েছে, তুমি কিছুই বলছেন না, আমি ঠিক করছি না ভুল করছি কিছুই আমি বুঝতে পারছি না। উত্তমদা বলল, তো চিন্তা কী, তুই আমাকে জিজ্ঞেস করবি, আমি বলবো বলে তারপরে পীযূষদাকে ডেকে পাঠালেন। ডেকে বললেন, পীযূষ এটা কী হচ্ছে, একটা নতুন মেয়ে অভিনয় করছে, তাকে তুমি কোঅপারেট করছো না কেন, নন কোঅপারেশন কেন এর সঙ্গে, এটা কি ঠিক? এই যে নতুন শিল্পীর প্রতি সহযোগিতা, এই জিনিস কোথায় আজকে পাওয়া যায় না। আরেকটা ঘটনা বলছি ওনার ডেডিকেশন নিয়ে। সমীর ভঞ্জ একটা ছবি শুটিংয়ের সময় শট দিচ্ছে, বাইরে চলে আসছে, তখন একটা বোধ হয় ক্রিকেট ম্যাচ চলছিল, ট্রানজিস্টারে কমেন্ট্রি শুনতে হচ্ছে। উত্তম কুমার বললো, হঠাৎ কী রে, তুই বারবার চলে যাচ্ছিস কেন বাইরে? মানে তার স্কোরটা জানতে যাচ্ছি। বললো, বাবা তুই স্কোর জানতে বাইরে চলে যাচ্ছিস, ফিরে এসে আবার ক্যারেক্টারে ঢুকে যাচ্ছিস, তোরা তো জিনিয়াস। জয়শ্রীকেও বলেছিল একই কথা, জেমসের রিচেস পড়ছিল ভারতী অভিনয় করার সময়, বাইরে যা শর্ট, একটা শর্ট হয়ে গেল, প্রচুর জেমস লি চেস পড়ছে, জিজ্ঞেস করলেন কী পড়ছিস, জেমস লি চেস, তুই তো জিনিয়াস, ভারতী চরিত্রে অভিনয় করছিস তারপরে আবার জেমস লি চেসে চলে যাচ্ছিস, আবার ব্যাক করে ভারতী চলে আসছিস, অসাধারণ বলে হাসি শুরু করল। বলুন, চরিত্রের মধ্যে নিজেকে ঢোকা, এই ডেডিকেশন কোথায় আজকে? আরেকটা বলছি ঘটনা, তোমার মেকআপ করছেন, মেকআপ ম্যান মেকআপ করতে করতে খুব গম্ভীর কথা কম বলছে। উত্তমদা বললেন, কী হলো, এত মুখটা গোমড়া কেন, কী হয়েছে? বলল, না দাদা, মেয়ের বিয়ে শেষ, 5,000 টাকা জোগাড় করতে পারলাম না, তার জন্য এত মুখ গোমড়া কিসে, আমি তো আছি, বিয়ের দিন আমি গিয়ে নিজে 5,000 টাকা দিয়ে আসবো। উনি গিয়ে দিয়েছিলেন, আমি একটা ছবি করেছি উত্তম কুমারকে ওপর, ডকু ফিচার, ছবিটার নাম যেতে নাহি দিব, ওতে এই ঘটনাগুলো রেখেছি। আর উত্তম কুমার গ্ল্যামার সম্বন্ধে, কেরিশমা সম্বন্ধে একটা ঘটনা বলছি। উত্তম কুমার বাড়িতে এক রোববারের দুপুরে আড্ডা হচ্ছে, আমি ছিলাম 12:30 থেকে প্রায় রাত্রি 1টা পর্যন্ত ছিলাম এই আড্ডায়, আর অনেকবারই থেকেছি, একদিনের ঘটনা বলছি। আমি নিজের চোখে দেখেছি প্রতি আধ ঘন্টা অন্তর উত্তম কুমার গায়ে পাঞ্জাবি চেঞ্জ করছে, বেনুদি নিয়ে আসতো, ওটা খুললে একটা পাঞ্জাবি বলি, এভরি হাফ অ্যান আওয়ার, মানে গ্ল্যামারটা কোন পর্যায়ে গেলে এটা দেখা যায়। তো উত্তম কুমার সঙ্গে অনেক ঘটনা আছে, ওই 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 মানুষ, ওই অভিনেতা আসবে না, বড় মানুষ হওয়ার জন্য ওনাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়নি, ক্যামেরা পেছন থেকেই করেছেন, কত পরিচালককে কাজ দিয়েছেন, কত চিত্রনাট্য লেখককে চিত্রনাট্য লিখিয়েছেন, নতুন ছেলেমেয়েদের কাজ দেওয়া, তাদের সহযোগিতা করা, টেকনিশিয়ানদের পাশে গিয়ে দাঁড়ানো, উত্তম কুমারের ভুরি ভুরি উদাহরণ রয়েছে যে জিনিস আজকে দেখা যায়। আর একটা ইন্ডাস্ট্রিকে তো একা কাঁধে তুলে নিয়ে গেছেন 3টে দশক। ওনার ডেডিকেশন নিয়ে একটা ছোট ঘটনা বলছি। তখন খোকাবাবুর প্রত্যাবর্তন রিলিজ হয়েছে,
বিখ্যাত সাংবাদিক রবি বসু, ওনাকে কনগ্রাচুলেট জানাতে মুভিটন স্টুডিওতে গেছেন। ওখানে মুভিটনে তখন উত্তম কুমার একটা ছবি শ্যুট করছিলেন। রবি দেব বিখ্যাত সাংবাদিক রবি বসু, উনি যখন ফ্লোরের দিকে ঢুকছেন তখন দেখলেন কানু বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসছেন ফ্লোর থেকে। তো সামনাসামনি দেখা, কী খবর, কেমন আছেন? তা রবি বসু বললেন যে আপনি খোকাবু প্রত্যাবর্তন দেখেছেন, কী অসাধারণ অভিনয় করেছেন। কানুদা বললো, হ্যাঁ দেখেছি, খুব ভালো অভিনয় করেছে, কিন্তু বৃদ্ধ বয়সে চোখের ঘোলাটে ভাবটা যেন আসেনি। যখন উনি এটা বলছেন তখন উত্তম কুমার ফ্লোর থেকে বেরিয়ে পাশ দিয়ে বেরিয়ে মেকআপ রুমের দিকে চলে গেল। উনি যে শুনেছেন কি না শুনেছেন আমরা জানি না। তারপর আমি মেকআপ রুমে গেলাম, রবি বসু বলছেন, আমি মেকআপ রুমে গেলাম, ওনাকে কানুদা সুয়েট করলাম। উনি ওই কথাটা কানুদা শুনেছেন কি না সে সম্বন্ধে কোনো উচ্চপচ্চ করেনি, আমিও কিছু কথাটা বলিনি। তার চার বছর পর লাল পাথর ছবি রিলিজ হয়। আমি উত্তমবাবুকে গেলাম আর অভিনন্দন জানাতে। উনি আমাকে প্রথম কথা বললেন, আপনি এবার একটু কানুদাকে জিজ্ঞেস করবেন তো, এবার বৃদ্ধ বয়সে সে ঘোলাটে ভাবটা এসছে তো। মুখে থেকে তাকিয়ে গেলাম, 4 বছর ধরে ওটাকে নিজের মনের মধ্যে রেখে দিয়েছিলেন, প্রথম সুযোগেই সেটা কাজে লাগিয়েছিলেন। উত্তম কুমার আজকে 40 বছর পরেও তার কোনো রিপ্লেসমেন্ট হলো না। এখনও পুরো ডিস্ট্রিবিউটাররা উত্তম কুমারের ছবি ভাঙিয়ে ব্যবসা করছেন, আর মানুষ উত্তম কুমারের তো তুলনা হয় না। যেখানে ইন্ডাস্ট্রি যা প্রয়োজন, সে ক্রিকেট ম্যাচ বলুন, সে বন্যাতান তহবিল বলুন, সে বিদ্যুৎ বিভ্রাটে বলুন, সবার আগে উত্তম কুমার, সবাইকে লিড করছে উত্তম কুমার। আর অভিনেতা হিসাবে উনি চলে যাওয়ার পর তো সত্যিতেই বলেই গেছেন, পৃথিবীর ইতিহাসে দুজন অভিনেতা একাধারে স্টার এবং অভিনেতা, একজন হচ্ছেন গ্রেগরি পেক, আরেকজন উত্তম কুমার। কিন্তু গ্রেগরি পেক ডিরেক্টার স্যাক্টার, উত্তম কুমার ইন দ্য ডিরেক্টার স্যাক্টর। উত্তম কুমার যে কোনো পরিচালক হতে পারে বড় অভিনেতা। আজকের দিনে ওনাকে শ্রদ্ধার সঙ্গে সম্মান করি, সম্মান জানাই। আর উত্তমদা, তুমি যেখানেই থাকো ভালো থাকো।